ভাই কোন না পড়লে হলো, ও মাই গড, উফ, এখান থেকে ভিউ দেখেন। এই জায়গাটা একটা সেফ আছে এখন বর্তমানে। আপনারা যারা হচ্ছে মিঙ্গেল তারা চাইলে এখানে চলে আসতে পারেন, অনেক ফাঁকা যা দেখছি, কেউ ডিস্টার্ব করার মতন কেউ থাকবে না, আপনারা দুজনেই জাস্ট থাকবেন। আমরা চিড়িয়াখানার সামনে, তো সবাই চলে আসো। 25 টাকা টিকিটের মূল্য পার পার্সন, আমার টিকিটটা আকাশ দিল। ভাই আজব জায়গায় আসলাম, কোন দিক যাব? যেদিকেই যাচ্ছি ফাঁকার ফাঁকা, চিড়িয়াখানার মধ্যে চিড়িয়াখানার মতন কিছুই নাই। আমরা একটু ওইদিকে যাই, ওদিকে যেয়ে যদি কিছু দেখতে পারি আমরা। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আরও খিদির বিদির। তো এত ঘোরার পরে আমরা হরিণ দেখতে পেলাম, ভিতরে এসে একটা পশু দেখতে পেলাম এখন পর্যন্ত, হরিণ অনেকগুলোই কিন্তু। দেখতে ভালো লাগছে। এ ওরা ওরা বৃষ্টির মধ্যে, ওরা ভিতরে ইয়ার মধ্যে আছে, আর এরা এখন বাইরে। এরা দুজন মনে হয় দুই জাতি। না না, ওদের মধ্যেও একটু ঝামেলা চলছে মনে হয়, কয়েকজন রাজত্ব চালাচ্ছে আর কয়েকজন বাইরে, বুঝতেই পাচ্ছেন আপনারা। আমরা এবার একটু ওই যে আমাদের বড় নাগরদোলা আছে না, আমরা ওখানে যাব। মেহেদি ভাইয়া কিছু বলো, তুমি এখানে এসে কেমন লাগছে তোমার? ক্যামেরা অন করেছো তুমি আমার? হ্যাঁ, এই যে অনেক আছে মনে হচ্ছে। হ্যাঁ অনেক আছে। দুঃখের কথা কি বলবো গাইস, ঢোকার পরে খালি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, কিছু দেখার নাই। কিন্তু আরেকটা কথা আমি বলবো, আপনারা যারা মিঙ্গেল আছেন তারা আসবেন, তাদের জন্য এখানে কোনো বাধা নাই। আমি যা দেখছি যত দূর দূর ফাঁকা দেখছি, গ্যাপে গ্যাপে কেউ না কেউ আছে। তো আমরা তো সিঙ্গেল, কিছু করার নাই, একা একাই ঘুরছি। কিন্তু যারা মিঙ্গেল তারা কিন্তু চলে আসবেন, তাদের জন্য এটা একদম সেফ জায়গা। ওখানে কিন্তু দুজন বসেছিল কাপল, আমি ওদের সামনে মনে করে বক বক করে আসলাম, ওরা দেখে দেখে হাসছিল। মানে ওদেরকে নিয়ে তো রিভিউ দিচ্ছিলাম, ওরা হাসে যারা কী করবে বলেন। অবশেষে আমরা কিন্তু এই যে আমাদের রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় নাগরদোলা, যেটা আমাদের চিড়িয়াখানার ভিতরে ছিল, ওটা এখনও আছে। তো ওটার উপরে চড়বো, এবার ওটার ফিলিংসটা দেখবো। এর আগে চড়িনি, চড়েছি কিন্তু অনেক আগে, আম্মুর সাথে আসছিলাম, তখন ছোট ছিলাম। তো এখন বড় হয়ে গেছি, এখনকার ফিলিংসটা শেয়ার করব। দেন এই পাশে হচ্ছে টিবাদ আছে, আমার ডাইরেক্ট হচ্ছে টিবাদে যাব, আমাদের পদ্মার পার। একসাথে দুটা ব্লগ হয়ে যাবে, মানে দুটা ক্লিপ দেখতে পাবেন। আমরা হচ্ছে নাগরদোলা সফর করতে এসে বৃষ্টিরও ঝামেলায় পড়েছি। এমনি তো মনে করো হেঁটে হেঁটে পাগল হয়ে গেলাম, তার মধ্যে আবার বৃষ্টি। তো আকাশকে নাকি আমাকে নাগরদোলাতে চড়াতে হবে, দেখি টিকিটের মূল্য কয় টাকা। লাজব কাহিনী, ওনার নাকি ভিডিও ফুটেজ নেওয়া যাবে না। যা বাড়া সবই তুমি যা ভাই, ওর না পড়লে হলো, ও মাই গড, উফ, এখান থেকে ভিউ দেখেন। ভাই রে ভাই কি অবস্থা ভাই, কি বলবো, ফিলিংস মাই গড, উঠলে পুরো মাথাটাই ঘুরে যাচ্ছে ভাই। নেক্সট টাইম আমি আর চড়বো না। আকাশ তোর ফিলিং কেমন? ফিলিংস আমি সবকিছু ধরে রেখেছি বাবা, আমি কিন্তু ব্যাগ তলে দিয়েছি ভিজার ভিজার কারণে, আর ও ভিজার মধ্যে বসে গেছে। ও এ আমরা কিন্তু মিডিলে আটকা পড়ে গেছি, আর আমাদের উপরে এখান থেকে নিচের অবস্থা দেখেন। আমরা নেমে যাবো, এই ব্যাপার ছিল। ব্যাগের অবস্থা কি, ব্যাগ ভিজে গেছে বাট বোঝা যাচ্ছে না। অনেক মজা ছিল, প্রথম প্রথম একটু ভয় লাগছিল বাই দ্য ওয়ে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো, দেখার মতন কিছু না, এখানে থাকা মানে বেকার। আমি আর কোনো দিন ওই নাগরদোলাতে উঠবো না, আমার মাথা ঘুরছে এখনো। আর এখান থেকে মনে হয় ওয়াটার নামে, মানে পানি নামে, আমরা একটু এর উপরে উঠি, উঠার পরে দেখি এর উপরে কি আছে, আই ডোন্ট নো। আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে গেলাম, অ্যান্ড আমাদের সামনে হচ্ছে টিবাদ।
right now tale amra thik ache wow ekhin theke view ta kintu asthi level er noka chorba naki na ei noka chora jabe na baba chorba chorba bollei khel khatam tomake chorte hobe na amra ekta niche jai বিষয় হচ্ছে আপনারা কেউ চিড়িয়াখানায় এখন আসেন না কারণ ভিতরে কিছু নাই বেকার প্রথমত 25 টাকার টিকিট ঠিক আছে আমার আবার প্রসাদের চাপ দিয়েছিল পরে আবার 10 টাকায় গেছে তাহলে মনে করেন 25 টাকায় এমনি চলে গেল আর নাহতলায় উঠলাম কি বলবো ভালোই লাগলো ওই একটাই মজার মতন কিছু পেলাম যারা হচ্ছে কাপল তারা চলে আসেন তাদের জন্য মনে করো বেস্ট জায়গা আর আজকের মতন ব্লগটা এই পর্যন্ত থাকছে ওপাশে আমরা টিবা দেখেছিলাম টিবা তো আর ঘোরার মতন ইচ্ছা নেই তো বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই আল্লাহ হাফেজ